সেনার গুলিতে খতম পুলওয়ামা হামলার দুই মাস্টার মাইন্ড। সোমবার ভোরে শুরু হয় গুলির লড়াই, ঘটনায় শহীদ হন চার জওয়ান। সেনার সাথে গুলির লড়াইয়ে খতম হল পুলওয়ামায় হামলার মাস্টার মাইন্ড জৈশ ই মোহাম্মদ কমান্ডার কামরান ও আব্দুল রশিদ গাজী। সোমবার ভোর রাত থেকেই জঙ্গিদের সাথে সেনার গুলির লড়াই শুরু হয়। আগে থেকেই সেনার কাছে খবর ছিল পুলওয়ামায় পিংলান গ্রামে একটি বাড়িতেই লুকিয়ে রয়েছে দুই জঙ্গি। সেখানে অভিযান চালায় সেনা জওয়ানেরা। দীর্ঘক্ষণ গুলির লড়াইয়ে খতম হয় ওই দুই জঙ্গি। ঘটনায় চারজন জওয়ান শহীদ হয়েছেন। 14 ফেব্রুয়ারি পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে আত্মঘাতী জঙ্গি হামলায় 40 জনেরও বেশি জওয়ান শহীদ হন। সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে, খতম জঙ্গি গাজী আদিলদারকে প্রশিক্ষণ দিয়েছিল। গাজী জৈশি প্রধান মাসুদ আজহারের খুব বিশ্বস্ত ছিল বলেও জানা গেছে। আফগানিস্তান যুদ্ধের অভিজ্ঞতাও ছিল তার। জানা গেছে 2018 সালে সেনার গুলিতে খতম হয় আজহারের ভাইপো উসমান। সেই বদলা নিতেই গাজী সহ আরও দুই জঙ্গিকে কাশ্মীরে পাঠানো হয়েছিল। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, শ্রীনগর।